সুধী দর্শক, প্রীতিয় শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই জনপদ তেমন সমৃদ্ধ ছিল না বললেই চলে। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে এই জনপদের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে বা হচ্ছে। ইতিমধ্যেই এই জনপদের স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্পন্ন হচ্ছে। আমাদের আজকের বিষয় উন্নয়ন ও সম্ভাবনাময় ভালুকা উপজেলা। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা কৃষি ও শিল্প নির্ভর জনপদ। স্বাধীনতোত্তর বাংলাদেশে এই জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বললেই চলে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই এই জনপদের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে শুরু হয়ে যায়। বিশেষ করে বিগত এক যুগেরও বেশি সময়ে এই অঞ্চলের সরকারি পর্যায়ে নানাবিধ অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হয়। ভালুকা অঞ্চলের সড়ক যোগাযোগ ও সড়ক উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে ভালুকা টু গফরগাঁও হয়ে কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়িত হওয়ায় এই অঞ্চলের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয়েছে। সব রাস্তায় পাকাকরণ হয়ে গেছে এই সরকার বর্তমান সরকারের আমলে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের গ্রামের ভিতরে এমন একটা বিল্ডিং আমাদের দিয়েছে, উপরে মার্কেট, নিচে কাঁচা বাজার হবে, এবং উনি কিছুদিন আগে ময়মনসিংহ উদ্বোধন করেছেন। আমরা সকলেই ওনার কাছে আমরা খুশি। এবং বর্তমান সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে যা এটা বলার মতো না। হ্যাঁ, কোনো সরকার এই আমলে এই ধরনের কাজ হয় নাই। গ্রামীণ জনপদের সরু চিকন রাস্তাগুলো সংস্কার, নির্মাণ ও পুনর্নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে। খিরু নদীর উপর ব্রিজ নির্মাণ ছাড়াও ভালুকা টু সখীপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ এই জনপদের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশেষ করে খিরু নদীর দীর্ঘ নদী খনন কৃষিক্ষেত্রে সাফল্য বয়ে এনেছে। রাস্তাঘাটের সংস্কার ও ব্যাপক উন্নয়ন, ভালুকা উপজেলার সড়ক যোগাযোগ ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড এই অঞ্চলকে সচল রেখেছে। নালা দিলাম, গঠন পাইছি, 200% জায়গা পাইছি, গঠন পাইছি। একটু আমার 20-30টা হাঁসও কিনছি, 60টা মুরগি রাখি, একটু লাউ মারে তারি, সিম মারে তারি, মশা সারা লাগাই তারি। ওখানে আমার খুব শান্তি, খুব সুখ। এক সময় খাইতেছি, আরেক সময় উহাস রয়েছি। তো ওখানে গরমর সব পাইছি, রেস্টিং কল সব সব পাইছি। তো ওখানে আল্লাহ দিলে বালাই চলতেছি। ডাঙ্গর বাড়ি ঘর আছি না, মানুষের জায়গায় থাকতাম। ওখানে সেই হাতে আমি এখান সাইলে হয়ে থাকতাম। এবার ওখানে আমি ঘর পাইছি, আমি খুব সুখী, আমি খুব সুখ। আমার আমি খুব শান্তিতে থাকতেছি। আমার বলা ভান্ন বালাই, আমি যতদিন বাঁচি সরকারে আমি তারে আমার হাজারবার আমি সালাম বলি, খুব ভালো। কৃষিক্ষেত্রে ভালুকা উপজেলা খাদ্য উদ্বৃত্ত উপজেলা হিসেবে পরিগণিত হয়েছে। এখানে ধান, গম, সবজি ছাড়াও ব্যাপকভাবে মৎস্য চাষ হয়ে থাকে। ব্যক্তিগত পর্যায়ে অনেকেই মৎস্য চাষ করে ব্যাপক সাফল্য লাভ করেছে। এছাড়াও খিরু নদী, বিলাইজুড়ি, লাওয়াতি খাল খনন করায় কৃষিক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে। ভালুকার অঞ্চলের বিভিন্ন হতদরিদ্র থেকে শুরু করে, কৃষক পরিবার থেকে শুরু করে সমাজের সর্বত্র ক্ষেত্রে আমরা কাজ শুরু করি। কলা চাষ, পেঁপে চাষ, সবজি চাষ,
এগুলোর মধ্যে তাদেরকে আমরা ঋণ সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা দিয়ে দিয়ে অন্যের জমি লিস্ট নিয়ে তাদেরকে ডেভেলপ করে দিয়েছি। প্রায় 45 কিলোমিটার খাল ও নদী খনন পুনর্খনন করায় এখানকার কৃষকরা সহজেই সেচ দিতে পারছে। এছাড়াও সোলার প্যানেলের মাধ্যমে কৃষি জমিতে সেচ প্রদান করা হচ্ছে। বিদ্যুতের ক্ষেত্রে ভালুকা উপজেলায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এলাকার শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ সুবিধা প্রদান করায় ছাত্রছাত্রীদের পড়াশোনা, হাট বাজার সহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ডও এগিয়ে চলেছে। এছাড়াও ভালুকা এলাকা একটি শিল্প সমৃদ্ধ জনপদ হওয়ায় বিদ্যুতের সহজলভ্যতা, এখানকার জনজীবন ব্যাপক কর্মমুখর হয়েছে। অনেক উন্নয়ন হচ্ছে, যেমন ফ্যাসিলিটি ভবন প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে 4 তলা করে বিল্ডিং করা হচ্ছে, এবং মসজিদের যেমন প্রতি উপজেলায় একটা করে জাতীয়করণ মসজিদ করা হচ্ছে সরকারিভাবে। ছাত্রছাত্রী লেখাপড়া উন্নয়নের স্বার্থে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে, কোনো সরকারের আমলে হয় নাই। এই একমাত্র জননেত্রী শেখ হাসিনাই আমলেই এই লেখাপড়ার মান অনেক উন্নয়ন পথে। অতীতে যেখানে বিদ্যুতের অভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছিল, বর্তমান সরকারের গত কয়েক বছরে বিদ্যুৎ সহজলভ্য শিল্প কলকারখানা নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আগে আমরা বিদ্যুৎ পাই নাই, বর্তমান সরকারে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা পাড়ায় পাড়ায় আমরা বিদ্যুৎ পাচ্ছি, এবং এই বিদ্যুতের জন্য আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া প্লাস কলকারখানা শেষ, আমরা অল সাইড আমরা উপকৃত হচ্ছি। জনস্বাস্থ্য সেবা এই জনপদ বেশ অগ্রসর মান। পুরো উপজেলায় প্রায় 43টি কমিউনিটি ক্লিনিক, একটি স্বাস্থ্য কমপ্লেক্স চালু হওয়ায় এখানকার সাধারণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে গেছে। গ্রামীণ সাধারণ মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় 29 প্রকারের ঔষধ বিনামূল্যে পাচ্ছে। এছাড়াও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়েছে। হাসপাতালটি আধুনিকায়ন করায় সিজারিয়ান সহ ছোটখাটো অপারেশন প্রায় বিনামূল্যে সম্পন্ন হয়, এখানকার সাধারণ জনগণ খুবই খুশি। জরুরি বিভাগে গড়ে আমরা প্রতিদিন 100 থেকে 120 জন পেশেন্টের সেবা প্রদান করি। প্রতি মাসে আমাদের এখানে নর্মাল ডেলিভারির সংখ্যা 170 থেকে 180 জন, এবং আমাদের এখানে সিজারের সুব্যবস্থা আছে, রোগীরা বিনামূল্যে এই সেবাটা পাচ্ছে, এবং প্রতি মাসে আমরা গড়ে 15টার মতো সিজার করে থাকি। আমাদের এখানে 11টা ইউনিয়ন আছে, এবং আমাদের এখানে 43টি কমিউনিটি ক্লিনিক আছে। এখানে রোগীরা প্রায় 29 ধরনের ঔষধ পাচ্ছে, এবং তারা তাদের হাতের কাছে কিন্তু এই সেবাটা পাচ্ছে। একটা রোগী যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে চায়, তার আসা যাওয়ার একটা খরচ আছে এবং তার সময়ের একটা ব্যাপার আছে। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার প্রয়োজন নাই, সে তার নিকটবর্তী কমিউনিটি ক্লিনিকগুলো থেকে সে সেবা নিতে পারতেছে। এবং কমিউনিটি ক্লিনিকগুলো অ্যাক্টিভেট থাকার কারণে বর্তমানে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং হচ্ছে নবজাতকের যে মৃত্যুটা, এটা অনেক হ্রাস পেয়েছে, এবং বাংলাদেশের মানুষের যে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এখানে এই কমিউনিটি ক্লিনিকগুলোর বিশেষ অবদান রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভালুকা উপজেলার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরপরই স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মেজর আফসারের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দেশে স্বাধীনতা আনার জন্য এই দেশকে সুন্দরভাবে একটা দেশের স্বদেশ তৈরি করার জন্য আমরা ঝাঁপাইয়া পড়ছি, এবং অন্য অন্য এদেরকে নিয়ে হাইরা করতে ঝাঁপাইয়া পড়ছি। স্বাধীনতার
সর্বমত রাষ্ট্র পেয়ে আমরা এখন খুবই উন্নত হইতেছি এবং আমার বাংলাদেশের সরকার এই সরকারে বিপুলভাবে আমাদের উন্নত করছে এবং দেশে খাদ্যের কোনো ঘাটতি নাই, লেখাপড়ার কোনো ঘাটতি নাই, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আমরা জীবন দিয়ে প্রাণপ্রাণ দিয়ে যুদ্ধ করে এই দেশের একটা স্বাধীনতা সর্বমত একটা পতাকা অর্জন করেছি। পঁচিশে মার্চের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ব্যাপকভাবে এখানকার জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই অঞ্চলের মুক্তিযুদ্ধের সাফল্যগাথা এখানকার জনগণের এখনও মুখে মুখে। উল্লেখযোগ্য সংখ্যক মুক্তিযোদ্ধা এই অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সমূহ সমরে লিপ্ত হয়, ভালুকা অঞ্চলকে শত্রুমুক্ত করে। ঢাকা উত্তর ময়মনসিংহ দক্ষিণ সাব সেক্টর অধিনায়ক মেজর আফসার উদ্দিনের আয়ত্ত অধীনে আফসার বাহিনীতে আমি বীর মুক্তিযোদ্ধায় যোগদান করি। যোগদান করার পর প্রথম অবস্থায় ঢাকা হইতে পাক সেনারা আসার পথে গোলাঘাট একটি পুল আছে, ওই পুলটা আমরা এই ভালুকা হইতে পায়ে হেঁটে ওই গোলাঘাট গিয়ে ডিনামাইট সেট করে পুলটা ধ্বংস করে দিই। এর পরবর্তী সময় তারা আসে বাউলিয়া বাজুর। বাউলিয়া বাজুর আসার পরে ওই জায়গাতে আমরা রাস্তায় ব্যারিকেড করি। ব্যারিকেড করার পরে 72 ঘন্টা একাধারে যুদ্ধ চলে। এতে আমার একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। বালুকাও আমরা অনেকটা ছাপাইয়া রাখছি যাতে বের হতে না পারে। পর্যায়ক্রমে শেষ পর্যন্ত অনেক বিহারি এই জায়গাতেই মারা গেছে। এক জায়গা দেওয়া বাহিরে যাইতে দেই নাই। দেশের সুশৃঙ্খল শান্ত পরিবেশ অথবা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত জিনিসের অভাব অনটন ছিল এগুলি সম্পূর্ণ চাহিদা মতে আসা বিধায় আমরা অত্যধিক আনন্দিত। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিপাদ্য ছিল যে সরকার ক্ষমতা আসলে গ্রাম হবে শহর, সেরকম আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। আগামী নির্বাচনের আমাদের 2024 সালের যে নির্বাচন, দ্বাদশ নির্বাচন, সেই নির্বাচনের প্রতিপাদ্য হলো স্মার্ট বাংলাদেশ নির্মাণ। সেটা আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসার একাডেমিক ভবন, প্রাইমারি স্কুলের ভবন, প্রাইমারি স্কুলের বাউন্ডারি, হাই স্কুল কলেজের বাউন্ডারি সহ এই যে শিক্ষার যে ব্যাপক উন্নতির সাথে গ্রামগঞ্জে গেলে বলা যায় আমরা শহরে আসছি। আজকে বিনামূল্যে বই, এটা পৃথিবীতে এসে যুগান্তকারী একটা পদক্ষেপ। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর মাঝেও কিন্তু একদিনের জন্য কিন্তু বই বিতরণ থেকে বিরত রাখেন নাই। জানুয়ারি 1 তারিখ প্রতিটি ছাত্রছাত্রীর মাঝে উনি নববর্ষের শুভেচ্ছা স্বরূপ উনি বই উপহার দিয়ে যাচ্ছেন। এমনিভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের বালুকাতে নদী খনন শুরু হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশেষ করে এই হবিরবাড়ি সিস্টুর বাজার থেকে সখীপুর রাস্তা যেটা পাটাজোর হয়ে, এটা দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটা। এটা আমরা একটা অত্যাধুনিক দৃষ্টিরঞ্জন রাস্তা করছি। রাস্তা মাঝখানে একটা ব্রিজ ছিল, সেটা ব্রিজের কাজ প্রায় 90% সমাপ্তির পথে। আমার আব্বাজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, তখন প্রতিটি রাস্তা আমরা ওই উল্লেখযোগ্য যারা যেখানে মুক্তির শহীদ হয়েছে সেই শহীদের নামে আমরা নামকরণ করেছি। এবং এখন আমরা আবার প্রস্তাব দিচ্ছি যে যেখানে আরও অন্য অন্য রাস্তা যেখানে আছে, যেখানে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধারা আছেন তাদের নামে যেন প্রতিটি রাস্তা নামকরণ করা হয়। সেবার আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশাবাদী যে খুব দ্রুত সময়ের সেই রাস্তাগুলির কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমাদের বালুকাতে 4 বছরে 506 কোটি টাকার কাজ চলমান। আবার আমরা গত পরশু একটা চিঠি পাইছি আরও 100 কোটি টাকা এলজিডির মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। আমাদের যে টার্গেট ছিল ইনশাল্লাহ আমরা খুব 100% ইনশাল্লাহ আমরা রাস্তা করতে পারবো ইনশাল্লাহ। এই আমাদের যে সময়টুকু আছে, যদি আমরা ঠিকঠাক মতে কোনো সমস্যা না হয় আমরা ইনশাল্লাহ আমাদের যে টার্গেট বেশি ইনশাল্লাহ আমরা কাজ করেছি ইনশাল্লাহ। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা যিনি উন্নয়নের রোল মডেল, ওনার জন্যই আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। উন্নয়ন সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল ভালুকা উপজেলা। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে এই জনপদের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে এগিয়ে চলেছে, আশা করা যায় তা যদি অব্যাহত থাকে তবে অচিরেই ভালুকা উপজেলা উন্নত সমৃদ্ধ জনপদে পরিণত হবে। শুধু দর্শক, অতীতের ভালুকা উপজেলা ছিল
অনুন্নত অনগ্রসর একটি জনপদ। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে এই জনপদ সমৃদ্ধ এবং সমৃদ্ধতর জনপদে পরিণত হয়েছে। এখানকার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সম্পন্ন হচ্ছে বা হয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্র শতভাগ ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হয়েছে, কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্র আধুনিক করা হয়েছে এবং এখানকার যে রাস্তাঘাটের যে চলাফেরা, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এই জনপদ এখন সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। আশা করা যায় এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, উন্নয়ন প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই জনপদ সমৃদ্ধ জনপদে পরিণত হবে। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।